আমরা বড় বড় মাছ খাই না, আমরা ছোট ছোট মাছ খাই, তাই বড় মাছ ছেড়ে দেব। হ্যাঁ, এইখানে একটা বিরাট মানে রিক্সার কাজ চলছে, যে দেখুন উড়িয়ে বাড়ি। ও মাই গড, এই যে রিক্সার কাজ, ও মাই গড, এই যে কলা, কাঁচকলা, কাঁচকলা। তো ফ্রেন্ড আমাদের রান্না বান্না করা হয়ে গেছে, আর এখন শ্বশুর বাড়ি এসছি, মানে যে পাশেই নারকেল গাছ, আর ডাব খাবো না তাই হয়, তাই এই যে ডাব পাড়া হয়েছে, আগেও কটা খেয়েছি আর আজকেও এখন খাওয়া হবে। এই যে আজকে আমাদের একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো ব্যাপারটা হচ্ছে এখন আমরা, শাশুড়ি তো কালকে চলে গেছে মানে হসপিটালে ডাক্তার দেখাতে, এখন ঘরে আমরা এই দুজন, মানে যেখান থেকে এসেছি আমরা দুজনেই থাকছি ঘরে আর কি। এখন আমরা আজকে সকালে রান্না বান্না কি হবে তারই ব্যবস্থা করছি। কি রান্না করবো আজকে? মাছ কিনেছি আর আলু কাটা হয়ে গেছে, ভাবছি কলা দিয়ে রান্না করবো। গাছে কলা হয়েছে, তার সেই কলা আমরা কাটতে যাবো, মানে বেলের দিয়ে, হ্যাঁ বেলের দিয়ে কলা কাটতে যাবো। চলুন কলা কেটে আসে, এই দুস কলা কেটে আসে, এখন যাচ্ছে কলা কাটতে। কলা কাট, এই যে কাচিয়ার, এই যে কলা হয়ে আছে এখানে, কাচিয়ার কাটবো। আবার এই পাশেও একটা হয়েছে, এই যে আর একটা গাছে কলা শেষ হয়ে গেছে, দেখি এই কাছে, এই গাছের কলাটা আজকে পাড়া হবে, ভালো করে দেখে পাড়া বলো, কোনো কচি কলা পেলো না। ভয় লাগছে তো তোমার চেয়ার দিয়ে, যদি ভেঙে পড়ে যায় পড়লে পড়ব, আতা কি আছে উপরে উপরে পাড়বা উপরে। শ্বশুর বাড়ি কলা কাট, তা তো ব্রেকিং নিউজ হয়ে যায়, শ্বশুর বাড়ি কলা কাট। এই দুটো পাড়ো, এই যে এই যে দুটো, এই দুটো, হ্যাঁ ওইটা, এই দেখাই নেই দে রে আমি। এই যে কলা, কাঁচকলা, কাঁচকলা, এই দুধ পড়ছে তো, এরকম করে ধর। আর কোনটা বলো, সেই দিন ও খেয়েছে আমি খাইনি, আজকে আমি খাবো। ওই গাছে কটা কাটা হয়েছে এটা ধরো, আবার এই গাছে কটা কাটা, সব গাছটা ফেলে দিয়ে কতটা আমার হাতে ধরবে না তো, না তার জন্য বাচ্চা হাত সিনে মানুষ নাই। এই কলা তো বাজারে কত দাম, চারটা করে 20 টাকা, ছটা 20 টাকা, এরকম দাম। আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, সকালবেলা মাছ ভাজা আর গরম ভাত দুজনের মতো করে নিয়েছি, এখন এটা খেয়ে নেবো। কিনে নে, অত শুরু করে দিয়েছি, আমি একটু ভিডিও এডিটিং করছি, ফিনিশিং টাচ দেবো বলে এখন ভাত দেই নি, ভাত মানে ভিডিও এডিটিংটা করে নিই তারপর খাবো। আমাকে রান্না করতে হবে তার জন্য। হ্যাঁ, তো ফ্রেন্ড আমাদের রান্না বান্না করা হয়ে গেছে, আর এখন শ্বশুর বাড়ি এসছি, মানে এই যে পাশেই নারকেল গাছ, আর ডাব খাবো না তাই হয়, তাই এই যে ডাব পাড়া হয়েছে, আগেও কটা খেয়েছি আর আজকেও এখন খাওয়া হবে। এই যে একটা খাওয়া হয়ে গেছে, আর আমার দুটো আর দুটো আছে, আর দুটো আনতে হবে না, এই দুটোই থাক। দাউলি, দাউলিটা আমি হেভি জায়গায় রেখেছি, তো এখন আমি আনবক্সিং করতে যাচ্ছি। দাও ওইটা আগে কাটো না, ওইটা ওইটা ওইটাই হয়ে গেছে, ওইটা আগে ফেলেছি। দাউদিতে ধান নেই, নারকেল হয়েছে, নারকেল
ঢুকে যাবে তো ফ্রেন্ড আমাদের ছাড়ানো হয়ে গেছে ডাব না নারকেল হয়েছে এটা এখন ফাটিয়ে দেখো খাচ্ছে তখন খোলা ধরে ফ্রেন্ড আমাদের ডাব খাওয়া হয়ে গেছে আর এখন আমরা খাবো বিরিয়ানি কারণ মৌমিতার মা এসে আর সময় এক প্লেট বিরিয়ানি নিয়ে এসছে এই যে এখন মৌমিতা সেটা আনবক্সিং করবে আপনাদের সামনে তো চলুন শুরু করুন আপনি না চিকেন দেয়নি যা লস হয়ে গেল চিকেন দেয়নি মাংস দিয়েছে কিন্তু চিকেন দেয়নি মাংস দিয়েছে কিন্তু চিকেন দেয়নি কালার লাগছে না তোর না সাদা সাদা লাগছে তোমার মতে কি মনে হচ্ছে হ্যাঁ চোখ মনে হয় টাওয়ার পাচ্ছে না তোমার ওই জন্য বলছি মশলা না দিলে টেস্টফুল হবে না ওই জন্যই তো দাদা বৌদির বিরিয়ানি এখন টিকে আছে দাদা বৌদির বিরিয়ানি ভালো মাল দিচ্ছে বলে ওই জন্য তো কোয়ালিটি প্লাস কোয়ান্টিটি সব দিক থেকে আছে বলে বড় বড় দোকান খুলছে বারাকপুরে চলে এসছে এখন দাদা বৌদির বিরিয়ানি এটা হচ্ছে মালঞ্চ স্পেশাল হ্যাঁ দোকানের নামটা আছে না সুপার স্টার হাজি বিরিয়ানি চলবে না আমাদের নেজাটাই ঠিক আছে আলুটা তো খারাপ মরুমি লাগছে আলুটা মাঝখানে দেখো সেদ্ধ হয়েছে আলু হ্যাঁ যেতে বিরিয়ানি যেসব বিরিয়ানি করলে হয় হ্যালো গাইস ওইগুলোই লাভলে এইখানে তখন আমার একটা ওরকম হয়েছে লাভলেই ওই ধরা পড়ে যায় কিন্তু এত সকালবেলা লাভবে ছাটি উঠবে দেখো ছেঁকে ওইখানে তো আজকে সকালে আমরা সকাল সকাল মাছ ধরছি পুকুরে কিছু উঠুক না উঠুক ছাটি উঠুক সাঁতার কেটে চলে আসবে এইখান থেকে ছাটি উঠে যাবে অতদূর মাছটা আসবে তারপর তো ফেলবি এইখানে একটা বিরাট মানে রিক্সের কাজ চলছে যে দেখুন দাও পুরে বাড়ি ও মাই গড এই যে রিক্সের কাজ ও মাই গড
দেখুন দেখুন রিকশার কাজটা দেখুন ছিল একটা পাত্র নিয়ে আসো লাঠিটা চাইছে না শ্বশুর বাড়িতে এসে অনেক কদিন হয়ে গেছে, ভিডিও করা হচ্ছে না, কারণ দুদিন ধরে খেলা চলছে, খেলায় ব্যস্ত হয়ে গেছে। তো কালকে ফাইনাল খেলা হয়ে গেছে আর দাদারা এসেছিলো খেলা দেখতে গিয়ে, আর এখন আমরা সবাই রেডি হয়েছি বাড়ি যাওয়ার জন্য, মানে দুদিন পরে খেলা টেলা দেখে যাওয়ার কথা ছিল দুদিন আগে, সেটা পিছিয়ে গেছে। আর মৌমিতা হয়তো যাওয়া হয়েছে, মানে আসার সময় যে তাড়াহুড়ো ভাবটা ছিল সেই ভাবটা কমে গেছে, কিন্তু যেতে হবে কারণ তোমার অ্যাকাউন্টটা প্রবলেমটা অনেকদিন হয়ে যাচ্ছে না, মেসেজটা দিয়েছে ওটা সলভ হয়ে গেলে এবার তুমি ফ্রি হয়ে যাও, পরের বার যখন আসবে তখন থেকে যাবে। ও আবার কদিন পরে আসবে, ও ডাক্তার দেখাচ্ছে এখানে, ওষুধ শেষ হয়ে গেছে, ওষুধটা শেষ হলে আবার আসবে ওষুধ নিতে, তখন আর এই যে রাকেশ কি পেরেছিস তুই? লেবু ছোট আছে, রাকেশ পাইনি আমি পেরেছি, কিন্তু ভুল হচ্ছে। আমরা বার হয়ে গেছি আর বার হয়ে নেজাটাও চলে এসেছি, কোনো আমি যেই ডেকেছি তখন, তাই তো কেটে গেছে কিন্তু ব্যথা করছে, কোথায় হাত দিছো তুমি জানো? কোথায় হাত দিছি আমি কেটে গেছি।